बोली यार को तो देखबो সরাই জলে রেখে ডুবে মরবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো লাস্টে তুমিও এই কথাটাই বলবে বলি মুখার্জি করে সে বিটিটা গো সেই ঢঙ্গনি বিটিটা বলি আয়নার সামনে চুল ছাড়াচ্ছে আর গান গাইছে ধন ধান্যে পুষ্পে ভরা না এই গানটা তো গায় নাই এই সুরটা তো একটা কি গান গাইছিল কি জানো সেই ফ্ল্যাট সুইমিং পুল শপিং মল নিয়ে একটা কি গান গাইছিল আমি বলি দ্বিজেন্দ্রনাথ আবার কবে এই গানটা লিখে দিয়ে গেল হ্যাঁ তারপরে ভালো ও তো আবার একটু এমনি আছে ও তো নিজেই ছোড়া কাটছে আমি বলি এই এটা আবার তুই কি গান করছিস না বলছি তুই জানিস না রাধারানী এই গানটা টিভিতে অ্যাড দিচ্ছে ভাইরাল হয়ে গেছে অ্যাডটা তারপরে বলি দেখি কি অ্যাড দেখি বলি হ্যাঁ সত্যি এই অ্যাডটা চলছে আবার চলছে না যারা এই অ্যাডটাতে গানটা অভিনয় করেছে ওরা বাংলা সমাজের গণ্যমান্য ব্যক্তি সেখানে শেষ নয় বলি গানটা যারা গেয়েছে তারা তো আরো গণ্যমান্য ব্যক্তি বলি আজ মনে হচ্ছে গ্রামের বাংলা মিডিয়ামের ছাত্রী আমি অনেক গর্ব করি এখনো এই গানটা হলে পরে গায়ে কাঁটা দিয়ে দেয় দেখো চোখে জল চলে আসে আর ওরা তো সব শহরে ইংরেজি মিডিয়ামের ছাত্রছাত্রী ওরা দ্বিজেন্দ্রলালের গানটাকে সংশোধনাগারে পাঠিয়ে সংশোধন করে ফেলে সুইমিং পুল আর কোথায় যেন মল এইসব নিয়ে গানটা গাইছে আমরা কিন্তু কিছু বলবো না বলি বাঙালি সহনশীল ব্যক্তি বিরাট সহ্য শক্তি আমাদের বলি সহ্য করতে করতে যে তোরা এবার ঢেটটা হয়ে গেছিস না সেইটা দেখ বলি এবার তো কিছু বল বলি তোমাদিকে বলছি বলি বিশ্বাস না হয় তো দেখে নিবে অমিতাভ বচ্চন শাহরুখ খান জয়া ভাদুরী সবাই এই গানটাকে গেয়েছে হিন্দিতে কেউ কিন্তু গানটাকে বিক্রি করে নাই বলি আমাদের অবস্থাটা কেমন বলো তো ওই চালুনির মতো হ্যাঁ নিজেরটার দিকে না তাকিয়ে আমরা লোকের পিছনে ফুটো গুঁজে বেড়াই হ্যাঁ আমরা হচ্ছি ইন্টালেক্ট বাঙালি আমরা লোকের নিয়ে পিএনপিসি করতে গেলে একদম সবার আগে গিয়ে দাঁড়িয়ে যাবো হ্যাঁ তুমি ট্রামে বলো বাসে বলো ট্যাক্সিতে বলো অটোতে বলো সবখানে আমরা পরে রাজ্য নিয়ে পরে আমরা পিএনপিসি করতে লাগিয়ে দেবো কিন্তু এইসব করতে করতে যে তোদের মেরুদণ্ডটাই যে ভেঙে গেছে সেইটা কবে দেখবি লো বাংলার বাইরে বাঙালিদের সম্মান তোলা নিতে গিয়ে ঠকেছে বলে ঠেকবেক নয় বা কি জন্যে বলে আমরা বাঙালিরাই বা বাঙালি আনাকে কতটুকু ধরে রাখতে পেরেছি ওইটাকেও তো ছাড়তে বসেছি বলে নীরজ চৌধুরী ঠিকই লিখে গিয়েছিল আত্মঘাতী বাঙালি বলি ও বাঙালি সমাজে গণ্যমান্য ব্যক্তিরা বলি তোমাদের টাকার খিদে এতটাই যে তোমরা বাংলার ঐতিহ্যকেও বিক্রি করতে ছাড়ো না বলি হ্যাঁ দেখো আমার এই ভিডিওটা দেখে পরে অনেকের গায়ের রক্ত গরম হয়ে যেতে পারে আবার অনেকের পিত্তি খরিয়ে যেতে পারে আমি তোমাদেরকে বলছি বলি আমি তো গ্রামের মানুষ হ্যাঁ অল্প শিক্ষিত মানুষ আমি তাই আমাদের আত্মসম্মান বোধটা না বিশাল জানো আত্ম কিছু নাই হ্যাঁ তাই জন্য আমরা না কোনো কিছুর জন্যেই এই দেশের ঐতিহ্যকে বিক্রি করতে পারি জানো বাংলার প্রথম টুইন্স চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টিটি বাজিয়ে দিন।